29শে জুন 2019, তর্জমানে কাবির আরেফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের বিশিষ্ট খলিফা হজরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুমের মাসিক ইসলাহি বয়ান চণ্ডীবের ভৈরব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি আও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আবারিক ওয়া সাল্লিম। আল্লাহ পাক জাল্লা জালালুহু কোরআনে কারীমের মধ্যে বলেন, মান আমিলা সলিহা ফালি নাফসি, যে ভালো কাজ করবে, সৎ কাজ করবে, এই ভালো কাজ, এই সৎ কাজের ফল সেই ভোগ করবে। অর্থাৎ এই ভালো কাজের বদৌলতে তার দুনিয়ার জিন্দগি সুন্দর হবে, সুখময় হবে, নিরাপদ হবে, আর মৃত্যুর পরের জিন্দগিতেও সে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করবে, জান্নাতবাসী হবে, আল্লাহ পাকের দিদার তার অর্জন হবে ভালো কাজের বদৌলতে। ভালো কাজ এমন একটা বিষয়, যে ব্যক্তি ভালো কাজ করে এই ভালো কাজের প্রভাব তার অন্তরাত্মার মধ্যেও প্রভাব সৃষ্টি করে। যার কর্ম ভালো তার মনটা ভালো, তার মেজাজটা ভালো, যার কর্ম ভালো তার ব্যবহারটা ভালো, যার কর্ম ভালো তার 24 ঘন্টার সব কাজই ভালো, তার দ্বারা তার স্ত্রী কষ্ট পায় না, মা বাবা কষ্ট পায় না, প্রতিবেশী কষ্ট পায় না, সমাজের লোক তার দ্বারা শুধু উপকৃতই হয়, রাষ্ট্রীয়ভাবে নাগরিক হিসাবেও যার আমল ভালো, নেক কাজ করে, নাগরিক হিসাবেও সে সুনাগরিক, এবং এরকম একজন ভালো মানুষ যদি সমাজে তৈরি হয় তো দেখা যায় তার দেখা দেখি আরও মানুষও ভালো হইতে থাকে, তার সংস্পর্শে যারাই আসে তাদের মধ্যেই ভালোর প্রভাব পড়ে। আর যার কর্ম খারাপ, যার আমল খারাপ, ওমান আসাআ ফাআলাইহা, আল্লাহ পাক বলেন, আর যে ব্যক্তি পাপ কাজে লিপ্ত, অপরাধের মধ্যে লিপ্ত, অন্যায়ের মধ্যে লিপ্ত, অবিচারের মধ্যে লিপ্ত, তার সব খারাপ, তার চোখ খারাপ, তার হাত খারাপ, তার অন্তর খারাপ, তার আয় ব্যয় খারাপ, তার লেনদেন খারাপ, তার কথাবার্তা খারাপ, তার স্ত্রী তাকে নিয়ে সুখী নয়, তার মা বাবা তাকে নিয়ে খুশি নয়, তার সন্তানগুলোও তার থেকে পিতা হিসাবে মঙ্গলজনক কিছু পাবে না, কারণ তার আমল খারাপ। আর আমলের প্রভাব জিনের উপরে পড়ে, মানুষের শরীরের যে জিন,
আমলের প্রভাব ওই জিনের উপরে পড়ে, আমলের প্রভাব রক্তের উপরে পড়ে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন আহসানতুম আহসানতুম লি আনফুসিকুম, যদি তোমরা ভালো কাজ করো, সৎকর্ম করো, তো এটার ফল তোমরাই উপভোগ করবা। ইন আহসানতুম আহসানতুম লি আনফুসিকুম ওয়া ইন আসাতুম, আর যদি মন্দ কাজ করো তো এটার পরিণাম পরিণতি, এটার জের তাকেই ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে নিজ দয়া নিজ কর্মে ভালো কর্ম করার তৌফিক দান করেন। একজন ভালো মানুষ রিক্সায় উঠল, রিক্সাওয়ালাও তাকে পেয়ে মুগ্ধ। একজন ভালো মানুষ শ্বশুর বাড়িতে গেল, শ্বশুর বাড়িওয়ালারা সহ শ্বশুর বাড়ির প্রতিবেশীরাও এমন ছেলেকে পেয়ে মুগ্ধ, কারণ তার ব্যবহার ভালো, আচার আচরণ ভালো, কথাবার্তা ভালো, লেনদেন ভালো। আর একজন মন্দ লোক, সে যদি রিক্সায় উঠে তার আচার আচরণে রিক্সাওয়ালা সন্তুষ্ট না, বহু ভদ্র মানুষ আছে, ভদ্রের ভদ্রতার লেভেলে অভদ্র, শিক্ষিত মানুষ আছে, শিক্ষিতের শিক্ষার লেভেলে অশিক্ষিত, জ্ঞানী মানুষ আছে, জ্ঞানের লেভেলে মূর্খ, এরা রিক্সাওয়ালার গায়ে হাত তোলে। বিশেষ করে নেতা কিসিমের মানুষ যারা প্রভাবশালী, বংশের প্রভাব, বাড়ির প্রভাব, দলের প্রভাব, অর্থের প্রভাব, এরা নিরীহ এই রিক্সাওয়ালাদের গায়ে হাত উঠায়। কাজের বুয়া, ঘরের কর্মচারী, তাদের সাথে দুর্ব্যবহার করে। নিজের স্টাফ, তার আন্ডারে যারা চাকরি করে, তাদের সাথে খারাপ ব্যবহার করে। তো যার আচার আচরণ এত নোংরা, এত নিম্নমানের, সে তো কোনোদিন নেতা হইতে পারে না। সে হাজার শিক্ষায় শিক্ষিত হইলেও সে শিক্ষিত না, সে বড় বংশের লোক হইলেও সে বংশীয় না, কারণ তার ব্যবহার খারাপ। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো ব্যবহারকারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাসুল এসেছেন আমাদেরকে ব্যবহার শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ রাসুল এসেছেন আমাদেরকে সঠিক অর্থে লেনদেন শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ রাসুল এসেছেন আমাদেরকে এসলা এবং তাসকিয়া করার জন্য, সংশোধন করার জন্য। প্রত্যেকটা কর্ম যেন সুন্দর হয়, মার্জিত হয়, আকর্ষণীয় হয়, সুরভিত হয়, আল্লাহ পাকের মনোনীত হয়, এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসুল দুনিয়াতে এসেছেন। মানুষ কিভাবে বিবাহ শাদী করবে, মানুষ কিভাবে সন্তান লালন পালন করবে, মানুষ কিভাবে আপ্যায়ন করবে, মানুষ কিভাবে দেখা সাক্ষাৎ করবে, মানুষ কিভাবে সমাজটাকে গড়বে, মানুষ কিভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করবে, মানুষ কিভাবে সংসারটাকে দেখবে, এই সব কিছু হাতে কলমে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসুল দুনিয়াতে এসেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কোরআনে কারীমের এই আয়াত এই কথাগুলোর প্রমাণ বহন করে। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য তোমাদের রাসূলের জীবনীতে, তোমাদের জন্য তোমাদের রাসূলের জীবনীতে রয়েছে, জীবনীতে রয়েছে উত্তম আদর্শ, শ্রেষ্ঠ মডেল। কে মডেল দেখায় তার মডেল আমাদের দেখার দরকার নাই, আমাদের জন্য আমাদের রাসূলই মডেল, তার পোশাক মডেল,
তার খাওয়া দাওয়ার তরিকা মডেল, তার ঘুমানো মডেল, তার বিচার বিশ্লেষণ মডেল, তার রাষ্ট্র পরিচালনা করা মডেল, তার বিবাহসাদী মডেল, তার অজু গোসল নামাজ রোজা হজ জাকাত মডেল, তার কোরবানি মডেল, তার লেনদেন মডেল, মানুষের সাথে দেখা সাক্ষাৎ মডেল। কিন্তু আমরা এখন মডেল হিসাবে গ্রহণ করলাম নেতাদেরকে, নেতায় মুছ রাখছে বড় বড়, এখন কর্মীরাও মুছ রাখে বড় বড়, নেতার মুছ বড় কর্মীর মুছও বড়। তো নেতা যদি জাহান্নামে যায় কর্মী জাহান্নামে যাবে, কারণ নেতার তো আমল ভালো ছিল না। যার আমল খারাপ, যার স্বভাব খারাপ, যে সুদখুর গুসখুর, যে মানুষের উপর জুলুম করে অবিচার করে, সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। শ্রেষ্ঠ নেতা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নেতা। এর পরের শ্রেষ্ঠ নেতা হযরত আবু বকর সিদ্দিক, এর পরের শ্রেষ্ঠ নেতা হযরত ওমর, এর পরের শ্রেষ্ঠ নেতা হযরত ওসমান, এর পরের শ্রেষ্ঠ নেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজন খোলাফায়ে রাশিদিন নেতা হওয়ার মডেল রাসূলের পরে। এখন আমরা নেতা হিসাবে কাউকে গ্রহণ করলে মিলাইয়া দেখতে হবে এই চার খলিফার সাথে মিলে কিনা। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন। বাবা, নবীকে শুধু মহব্বত করলে হবে না, নবীকে মানতেও হবে। আমরা ভুলের মধ্যে আছি। অনেকে বলে আমরা তো আশিকের রাসূল, আমাদের আবার নামাজ কিসের, আমাদের নামাজ লাগে না। আমরা আশিকের রাসূল, আমাদের নামাজ লাগে না। তো আপনি নবীর আশিক হয়ে আপনার নামাজ লাগে না, তো সাহাবারা কি ছিলেন? আপনি কি সাহাবাদের চাইতেও বেশি আশিক হয়ে গেছেন? হযরত আবু বকর সিদ্দিক তো সারা জীবনই নামাজ পড়লেন। হযরত ওমরের চাইতে বড় আশিক হয়ে গেছেন আপনি, সোয়ালক্ষ সাহাবির চাইতেও বড় আশিকের রাসূল হয়ে গেছেন। সোয়ালক্ষ সাহাবি তো সারা জীবন নামাজই পড়ল, খোদ আপনি কি রাসূলের চাইতেও বড় হয়ে গেছেন? রাসূল তো চার ওয়াক্ত নামাজ ব্যতীত খন্দকের যুদ্ধে ব্যস্ততার কারণে চার ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। এই চার ওয়াক্ত নামাজ ব্যতীত আল্লাহ রাসূলের তো কোনো দিন কোনো নামাজ ছুটে নাই। তা আপনি কেমন নবীর আশেক হইলেন? নবীর আদর্শ আপনার মধ্যে নাই। নবীর আশেক তাকে বলে যার মধ্যে নবীর আদর্শ আছে। যার মধ্যে নবীর আদর্শ নাই, সে আশেক হলেও সে দাবিদার, বাস্তবতা ভিন্ন। আল্লাহ রাসূলের জীবনে কোনো দিন মিথ্যা নাই, সারা জীবন তিনি সত্য কথা বলেছেন। এখন আমি যদি সত্যিকার অর্থে নবীকে মহব্বত করনেওয়ালা হই, তা আমাকে মিথ্যা ত্যাগ করতে হবে, সত্য গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল তার মেয়েদেরকে কোরআন শিখিয়েছেন, তার সন্তানদেরকে কোরআন শিখিয়েছেন, দিন শিখিয়েছেন। এখন আমরা আশিকের রাসূল দাবি করি, অথচ আমিও কোরআন পারি না, আমার সন্তানও পারে না। আমি নিজে আশিকের রাসূল তো দাবি করলাম, কিন্তু কোরআন পড়তে পারি না, সহি শুদ্ধভাবে সূরা ফাতিহাটাও পারি না। আমি মরলে আমার সন্তানেরা যে আমার কবরের পাশে গিয়ে আমার জন্য একটু দোয়া করবে, ওই দোয়াটাও শিখাইলাম না সন্তানদেরকে। আমি মারা গেলে আমার সন্তানরা শেষ বিদায় দিবে জানাজার নামাজের মাধ্যমে, আমার সন্তানদেরকে শেষ বিদায়ের জানাজার নামাজের দোয়াটাও শিখাইলাম না। তো রাসূলের সাথে আমার তো কোনো মিল হইল না। মিল হইলে আমি আশিকের রাসূল, মিল না হইলে আমি কাযেবের রাসূল। মিল হইলে নবীর জীবনের সাথে, নবীর জীবনীর সাথে, নবীজির সুন্নতের সাথে, নবীজির পবিত্র অভ্যাসের সাথে, নবীজির কর্মকাণ্ডের সাথে যদি কাহারও জীবন মিলে যায়, তাহলে সে আশিকের রাসূল।
আর যদি নবীজির জীবনের সাথে আমার জীবনের কোনো মিল নাই, তাহলে আমি দাবিদার আশেকের রাসুল, বাস্তবে আমি কাজেবের রাসুল, অর্থাৎ রাসুলকে অস্বীকারকারী, রাসুলের সুন্নতকে অস্বীকারকারী। আল্লাহ পাক জাল্লা জালালু নিজ করমে আমাদেরকে আমাদের নবীজিকে মহব্বত করার তৌফিক দান করেন। প্রকৃত অর্থে মহব্বত এবং প্রকৃত অর্থে নবীজিকে অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করেন। দেখুন, আমাদের নবীজির কাপড় টাকনুর উপরে থাকত, টাকনুর উপরে চাদর পরতেন বা যাই পরতেন, লুঙ্গি পরতেন, টাকনুর উপরে কাপড় থাকত। এবং আল্লাহ রাসূল বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি, যার কাপড় প্যান্ট হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক, টাকনুর নিচে যাবে, ওই জায়গাটা জাহান্নামে জ্বলবে, ওটা জাহান্নামে যাবে। বিজ্ঞানীরা গবেষণা করছে, বিশেষজ্ঞরা, যে পুরুষ তার টাকনুকে ঢেকে রাখে প্যান্টের মাধ্যমে, পায়জামার মাধ্যমে, লুঙ্গির মাধ্যমে, এটার একটা প্রভাব আসর তার জীবনের উপরে পড়ে, তার মেজাজ কষকষে হয়, কড়া হয়, তার স্বাস্থ্য খারাপ থাকে, তার মন অসুন্দর থাকে এবং বড় ধরনের রোগ তার সৃষ্টি হয়। স্বাস্থ্যগতভাবে পুরুষরা যদি টাকনু ঢেকে রাখে, এটা পুরুষের জন্য অনেক বড় চিকিৎসা। আর নারীরা যদি টাকনু খোলা রাখে, তাহলে ওইটার মধ্যে তাদের ক্ষতি, কারণ নারীদের টাকনু ঢাকা থাকবে, পুরুষের টাকনু, পায়ের টাকনু খোলা থাকবে। এখন আসুন, আমরা যারা নবীজিকে মহব্বত করার দাবিদার, আপনি একটু ভেবে দেখুন, আপনার কাপড় কি টাকনুর উপরে থাকে কি না। যদি আপনার লুঙ্গি, পায়জামা, প্যান্ট টাকনুর উপরে থাকে, তাহলে প্রমাণ হলো আপনি আশেকের রাসুল, আপনি সুন্নি, প্রমাণ হলো। আর যদি আপনি মুখে বলেন আমি সুন্নি, আমি আশেকের রাসুল, কাপড় টাকনুর নিচে, বুঝা গেল আপনি মিথ্যাবাদী, আপনি ধোকাবাজ, আপনার কথা আর কাজের মধ্যে কোনো মিল নাই। আল্লাহর রাসূল তো দূরের কথা, সাহাবাই কিরামও কোনো দিন সুদ গ্রহণ করেন নাই, ঘুষ গ্রহণ করেন নাই, হারাম খান নাই। এখন আমরা নিজেদের কথা একটু চিন্তা করি, নিজেকে নিজে তদন্ত করি, কয়জন আমরা হালাল খাই, হালাল খানে হলো আমরা কয়জন। 80-90% ব্যবসায়ীর লেনদেন, সুদের লেনদেন ব্যাংকের সাথে, সিসি উঠায়, কেউ সমিতির থেকে লোন নেয়, কেউ এনজিও থেকে নেয়, নিয়ে ব্যবসা করে। তো নবীজি তো এটা করেন নাই, সাহাবাই কিরামও করেন নাই, বরং নবীজি নিষেধ করেছেন সুদ গ্রহণ করো না, ওলা তাকুলুর রিবা, আল্লাহ পাক বলেছেন সুদ খাইও না। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুই নাবাতা মিনার লাহমুন, যে ওই দেহ, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না, যেই দেহ, যেই শরীর বৃদ্ধি পাইল সুদ খাইয়া। লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকেলার রিবা অমুকেলাহু, যে সুদ খায়, যে সুদ দেয়, উভয়কে আল্লাহ রাসূল লানত করেছেন। এখন আমরা নিজের তদন্ত করি, আমি কি প্রকৃত অর্থে সুন্নি কিনা, আমি আশেকের রাসূল কিনা, আমি মুমিন মুসলমান কিনা, নিজের তদন্ত করি। যদি আপনি সুদ থেকে মুক্ত, ঘুষ থেকে মুক্ত, তাহলে 100% আপনি আশেকের রাসূল, 100% আপনি সুন্নি, 100% আপনি মুসলমান মুমিন। আর যদি সুদে ঘুষে মিথ্যায় আপনার জীবন জর্জরিত হইতে থাকে, মনে রাখবেন আপনি দাবিদার, বাস্তবে আপনি কাজে মিথ্যাবাদী। রাসূল তো তার স্ত্রীদেরকে, আমাদের আম্মাজানদেরকে পর্দা করাইতেন, মেয়েদেরকে পর্দা করাইতেন,
আমার আপনার কয়জনের স্ত্রী পর্দা করে, আমার আপনার কয়জনের মেয়ে পর্দা করে, এই সমস্ত বাস্তব বিষয়গুলো সামনে আনার পর প্রমাণিত হয়ে যাবে বাস্তব অর্থে আমরা কারা সত্যিকারী সুন্নি আর কারা আমরা বানোয়াট সুন্নি, কারা আমরা দাবিদার আশেকের রাসুলের আর কারা আমরা বাস্তবে আশেকের রাসুল, এই বিষয়গুলো সামনে আনলেই প্রমাণিত হবে। আল্লাহ রাসুল বলেছেন, ইয়া কুমল গিনা, তোমরা গান থেকে বিরত হও, গান থেকে, গান বাজনা থেকে দূরে থাকো। ফা ইন্নাল গিনা ইউনবিতুল হায়া, ইউনবিতুল হায়ার, কেননা গান মানুষকে নির্লজ্জ বানিয়ে ফেলে। অয়ান কুসু, অয়ান কুসুল হায়া, যে গান মানুষকে নির্লজ্জ বানিয়ে ফেলে। ইয়ান কুসুল হায়া ওয়াজিদু ফিস শাওয়াত, ইয়াকুম আল গিনা ফা ইন্নাল গিনা ইয়ান কুসুল হায়া ওয়াজিদু ফিস শাওয়াত, এটা হাদিস শরীফ। যে গান থেকে বেঁচে থাকো, কেননা গান লজ্জাকে দূরে সরিয়ে দেয় এবং মানুষের মধ্যে শাহওয়াত বৃদ্ধি করে। তো এখন তো আমাদের ঘরে ঘরেই গান, রেডিওতে গান, মোবাইলে গান, টেলিভিশনে গান, স্কুলে গান, অনেক স্কুলে আছে ক্লাস শুরু করে গান দিয়া, ঢোল বাজাইয়া। আফসোসের বিষয় যে গানের দ্বারা যৌন চাহিদা বৃদ্ধি পায়, যৌন লিপসা বৃদ্ধি পায়, সেই গানের দ্বারা শিক্ষা অঙ্গনের শিক্ষা শুরু করা হয়। তো কি শিখবে? যৌনতাই তো শিখবে, অশ্লীলতাই তো শিখবে। এক গবেষণা আসছে ফাউন্ডেশনের গবেষণায় যে 77% স্টুডেন্ট, 77% ছাত্রছাত্রীরা যৌন লিপসায় আক্রান্ত। শিশু যারা, শিশু 77%, 16 বছর পর্যন্ত শিশু বলা হয়, এই শিশুরাই 77% যৌন লিপসায় আক্রান্ত। যৌন চাহিদা নিয়েই তারা শিক্ষাঙ্গনে যায়, বাড়িতে ফিরে আসে, কারণ টেলিভিশন যৌনতা শিক্ষা দেয়, ডিশ যৌনতা শিক্ষা দেয়, নভেল, নাটক, ম্যাগাজিন, পত্রিকার বিনোদন পত্রিকাগুলো যৌনতা শিক্ষা দেয়, ফেসবুক যৌনতা শিক্ষা দেয়, নেট যৌনতা শিক্ষা দেয় বেশিরভাগ হারে। আর এরা এগুলো তো ব্যস্ত গেমস, ভিডিও গেমস, হাত্তাকে কার্টুন ছবি পর্যন্ত যৌনতা শিক্ষা দেয়। তো শিশু বাচ্চা, তাদের মন মানসিকতা এখনও শিশু সুলভ, শিখতেছে যৌনতা, তো থাকবে তো এই কর্ম নিয়েই। যে বাচ্চা ভিডিও গেমস খেলা শিখে, যে বাচ্চা গেমস খেলা শিখে, তার মনের অনুরাগ প্রেরণা, তার প্রতিভা সব ভিডিও গেমস নিয়া, তাকে আপনি আর শিক্ষিত বানাতে পারবেন না, তার পড়ালেখা মুখস্থ হবে না, তার মন মানসিকতা ওই গেমসের মধ্যে থাকবে। যে শিশু কার্টুন ছবি দেখবে, কার্টুন ছবি, তার মাথা সারাদিন সেটা ঘুরবে, তাকে আর আপনি ভালো কোনো পর্যায়ে নিতে পারবেন না, তার জীবনটা আপনি ধ্বংস করলেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এগুলো বাবা একটু চিন্তা করি, নিজেদের সামনে এগুলোকে পেশ করি, অতঃপর বুঝি যে আমি আসলে সুন্নি কিনা। যদি আমি সুন্নি হই, তাহলে তো এই বিষয়গুলো থেকে অবশ্যই আমি বেঁচে থাকব। আর যদি মিথ্যাবাদী হই, মিথ্যাবাদী সুন্নির দাবিদার হই, তাহলে দেখবেন এই সমস্যাগুলো আপনার কদমে কদমে। আল্লাহ রাসূল যখন জুতা পরিধান করতেন, ডান পায়ের জুতা আগে পরিধান করতেন, যখন জুতা খুলতেন বাম পায়ের জুতা আগে খুলতেন। একটু আমরা ভাবি, জুতা পরার সময় সুন্নতের কথা মনে থাকে কিনা। আল্লাহ রাসূল পানি পান করার সময় বসতেন, বিসমিল্লাহ পড়তেন,
পানিকে দেখতেন, তিন শ্বাসে পানি পান করতেন, পানি পান করার সময় আমাদের এই সুন্নতগুলার কথা মনে থাকে কি না? আল্লাহ রাসূল তো আল্লাহ রাসূলের মুখে যে দাঁড়ি ছিল কোনো দিন বেলেট লাগান নাই, শেভ করেন নাই। আমি আপনি তো অনেক কিছুর দাবিদার, কিন্তু আমাদের মুখে তো নবীর ফুলবাগান নাই, নবীর সুন্নত নাই, কি জবাব দিব? অথচ এটা ওয়াজিব, দাড়ি শেভ করা, দাড়ি কাটা কবিরা গুনাহ, গুনায় জারিয়া, এই গুনাহ হইতেই থাকবে, গুনাহ লেখা হইতেই থাকবে। কারো মুখে দাড়ি নাই, সে সেজদা দিতেছে, সেজদার সওয়াব সে পাবে, নামাজের ফরজিয়াত আদায় হয়ে যাবে সত্য, কিন্তু ওই সময় একজন ফেরেশতা তার আমলনামা কবিরা গুনাহ লিখতে থাকে, কঠিন মুআমেলা। আল্লাহ আমাদেরকে দাড়িগুলো বড় করার তৌফিক দান করেন, সুন্নত মোতাবেক দাড়িগুলো রাখার তৌফিক দান করেন। বাবা আপনি আশেকের রাসূল হন আর সুন্নি হন আর ওয়াবি হন, নবীর দাড়ি, নবীর ফুলের বাগান আপনার চেহারা নাই, আপনার খবর আছে, আপনার খবর আছে, আপনি ফাসেক, আপনি কবিরা গুনাহকারী। আপনার জন্য নবীজি সুপারিশ করবেন কিনা কিনা কিয়ামতের ময়দানে আপনি একটু ভেবে দেখুন, কারণ নবীর সুন্নত তো আপনার মুখে নাই। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মা বোনেরা যারা বয়ান শুনতেছেন, আপনাদের উপর পর্দা ফরজ, পর্দা আপনারা নিজেরাও পর্দা করতে হবে, মেয়েদেরকেও পর্দায় রাখতে হবে। অনেক মহিলারা আছে, মা বোনেরা আছে, বাহিরে গেলে তো বোরকা পরে কিন্তু ঘরে পর্দা করে না, দেবরের সাথে, দেবররে মনে করে ছোট ভাই, অথচ দেবরকে নিয়ে সমাজে দিন ও রাত কত কলঙ্ক হচ্ছে। দেবরের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, আল হামবু আল মাউত, একজন নারীর জন্য তার দেবর মৃত্যু তুল্য, মৃত্যু বলা হয়েছে দেবরকে, অথচ দেবরের সাথে ডাক্তারের কাছে যায়, দেবরের সাথে বেড়াইতে যায়, দেবরের সাথে মার্কেটে যায়। স্বামীর সাথেও এত মিষ্টি মিষ্টি কথা বলে না মহিলারা, দেবরের সাথে যত মিষ্টি কথা, স্বামীকে এত সময় দেয় না দেবরকে যত সময় দেয়, স্বামীর সাথেও এত আনন্দ বিনোদন নাই দেবরের সাথে যত আনন্দ বিনোদন। অথচ রাসূল বলেছেন মৃত্যু, মৃত্যু তুল্য, চরিত্র শেষ, আমালে সলিয়া শেষ, নেক জিন্দিগি শেষ, মরে গেছে নেক জিন্দিগি তার। এজন্য দেবরদের সাথে পর্দা, চাচা শ্বশুর, মামা শ্বশুর, খালা শ্বশুর, তাদের সাথে পর্দা। মহিলা স্বামীর বাড়িতে শুধু স্বামীর সামনে যাইতে পারবে, স্বামীর সাথে পর্দা নাই, ছেলের সাথে পর্দা নাই, নাতির সাথে পর্দা নাই, মেয়ের জামাতার সাথে পর্দা নাই, শ্বশুরের সাথে পর্দা নাই, আপন ভাইয়ের সাথে পর্দা নাই, ভাইয়ের ছেলের সাথে পর্দা নাই, বোনের ছেলের সাথে পর্দা নাই, বোনের স্বামীর সাথে পর্দা আছে, খালুর সাথে পর্দা আছে, আপন মামার সাথে পর্দা নাই। চোদ্দ জন পুরুষের সামনে শুধু একজন নারী যেতে পারবে, আর বাকি সকলের সাথে পর্দা। এই চোদ্দ জন পুরুষের সামনে যাইতে হইলেও এই ক্ষেত্রেও কিছু পর্দা আছে, শ্বশুরের সামনেও পর্দা আছে কিছু, ছেলের ক্ষেত্রেও পর্দা আছে। কি মহিলারা ব্লাউজ পরে, আর ব্লাউজগুলো এমন সিস্টেমের যে কোমর খালি, পেট খালি দেখা যায়, পেট আপন ছেলে দেখতে পারবে না, পিঠ খালি, কোমর খালি, আপন ছেলে পিঠ পেট কোমর এগুলো দেখতে পারবে না। এখন যে ব্লাউজ বাইর হয়েছে, ইচ্ছা অনিচ্ছা গায়ের থেকে কাপড় খুলে যায়, অশ্লীলতা প্রকাশ পায়, ছেলে দেখে, জামাতা দেখে, শ্বশুরে দেখে, এটা তো বেহায়াপনা। মহিলাদের জন্য সুন্নতি পোশাক হলো সালোয়ার কামিজ, শাড়ি হিন্দুরা পরত আগের জামানায়, আর আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, ওইখান থেকে আমাদের মহিলারা শাড়ি পরে, শাড়ি পরা জায়েজ, কিন্তু সুন্নত হলো সালোয়ার কামিজ, থ্রি পিস যেটাকে বলে,
সুতির ওড়না, এবং জামাগুলো কোয়ার্টার ফুল হাতা হবে অথবা থ্রি কোয়ার্টার হবে, গলাগুলো পাঞ্জাবির গলার মতো হবে, ব্লাউজ পরলেও মহিলাদের ব্লাউজের গলা হবে পুরুষদের পাঞ্জাবির গলার ন্যায়, জামাগুলো ঢোলা ঢালা হবে সুতির হবে, এটা হলো সুন্নত তরিকা। তখন ঘরের মধ্যে সুন্নত জিন্দা হবে, আল্লাহর রহমত আসবে, স্বামী মহব্বত করবে, সন্তান মহব্বত করবে, শ্বশুর শাশুড়ি মহব্বত করবে, ঘর সংসারটা সংসারটা জান্নাতি হবে, সুখময় হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আসুন আমরা সুন্নত মোতাবেক জিন্দিগি গড়ি, রাসুলকে পাঠানোর উদ্দেশ্য লিউতা বিইজনিল্লাহ, রাসুলকে পাঠানোর উদ্দেশ্য মানুষ কদম কদম রাসুলকে অনুসরণ অনুকরণ করবে, মুখে দাবি করলে হবে না, বাস্তবে রাসুলের প্রত্যেকটা কাজকর্ম আমার জীবনে ফুটিয়ে তুলতে হবে, তখন আমি সুন্নি, তখন আমি আশেকে রাসুল। আর রাসুলের জিন্দিগি একরকম, আমার আপনার জিন্দিগি একরকম, তাহলে আমি কাজেবে রাসুল, রাসুলের সুন্নতকে অস্বীকারী হব। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।